প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক বাংলাদেশি পাড়ি দিচ্ছেন সুইডেনে। দেশটিতে আসা নতুন এসব বাংলাদেশিদের পড়তে হয় আবাসন বিড়ম্বনায়। বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের প্রথম পছন্দ দেশটির রাজধানী স্টকহোম, আর তাই আবাসনে বাড়তি চাপ থাকে রাজধানী স্টকহোমে। রাজধানী নতুন আসে বড় একটা সমস্যা হলো আবাসন সমস্যা। আমি আসি এখানে 10-12টা বাসা চেঞ্জ করতেছি। ইউনিভার্সিটি বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে আবাসন ব্যবস্থা হেল্প করে, কিন্তু তার জন্য অনেক দীর্ঘ একটা সময় অপেক্ষা করা লাগে। যারা স্টুডেন্ট হিসেবে সুইডেনে এসেছেন বা আসতে চাচ্ছেন, তারা অবশ্যই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন, কারণ প্রত্যেকটি ইউনিভার্সিটিরই হাউজিং কোম্পানিগুলোর সাথে স্টুডেন্ট অ্যাকোমোডেশনের ব্যাপারে কন্ট্রাক্ট থেকে থাকে, এবং এক্ষেত্রে আপনি ওয়েটিং লিস্টে না থেকেও অনেক সময় বাসা পেতে পারেন। দেশটিতে বাসা ভাড়া নিতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়, রয়েছে নানা নিয়মের বেড়াজাল। তবে বাংলাদেশিদের সহজে বাসা ভাড়া পেতে সহযোগিতা করে আসছে ফেসবুক ভিত্তিক বাংলাদেশি কয়েকটি গ্রুপ। এসব গ্রুপগুলোতে যুক্ত হয়ে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সহজে বাসা ভাড়া নিতে পারছেন বাংলাদেশিরা। সুইডেন জুড়ে রয়েছে আবাসন সংকট, তবুও প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি সহ অভিবাসীরা পাড়ি দিচ্ছেন দেশটিতে। এখানে আসার আগে আবাসন সম্পর্কে আরও ভালোভাবে খোঁজ খবর রাখার পরামর্শ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।